কলকাতার ইসকন মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী, ফলে সোমবার সকাল থেকে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে শ্রীকৃষ্ণের পুজো। এ বিষয়ে কলকাতা ইসকন মন্দিরের মহারাজ আনন্দমোহন জানান, এবছর খুব সংক্ষিপ্তভাবেই এখানে পুজোর আয়োজন করা হয়েছে। করোনা আবহের কারণে বিধিনিষেধ মেনে পুজোর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা, সেজন্য ইসকনের ভগবান দর্শন অনলাইনের মাধ্যমে দেখানো হচ্ছে বলেও জানান মহারাজ আনন্দমোহন। তিনি বলেন, এদিন সকালের দিকে এখানে আরতি হয়েছে আর এখন ভাগবত পাঠ ও কীর্তন হচ্ছে। দুপুর ১২টা নাগাদ মহাভোগের আয়োজন রয়েছে, তবে দর্শনার্থীরা এই মহাভোগের প্রসাদ নিতে পারবেন। এছাড়াও তারা লাইন দিয়ে করোনা বিধি মেনে একজন একজন করে মন্দিরে শ্রীকৃষ্ণের দর্শন করতে পারবেন, তবে লাইনে কেউ বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। এই মন্দিরের প্রথা মতো একদিক দিয়ে প্রবেশ করতে পারবেন এবং অন্য দিক দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারবেন ভক্তরা। মন্দিরের মহারাজ জানিয়েছেন, এবছর কোনো ভিআইপি পাশের বন্দোবস্ত রাখা হয়নি, কেননা সবাইকে অনলাইনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মহারাজ স্বয়ং। ইসকনের পক্ষ থেকে প্রার্থনা করা হচ্ছে সকলের ওপর যেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে। আর এদিন ইসকন মন্দিরে ভাগবত পাঠ ও কীর্তন শুনতে বেশ কিছু ভক্ত উপস্থিত হয়েছেন। এবছর পুজো করা হচ্ছে সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পুজোর কোনো খামতি থাকছে না বলেও জানালেন কলকাতা ইসকন মন্দিরের মহারাজ আনন্দমোহন। আমরা এবারে কোভিডের যে সরকার থেকে যে নিয়ম দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা বিশেষভাবে যেভাবে সব জায়গায় সবাইকে আমন্ত্রণ করা হয় সেগুলো সব কিছু অনলাইনেই আমন্ত্রণ করা হচ্ছে। সকালবেলা মঙ্গল আরতি 4:30 থেকে সব কিছুই অনলাইনে ঠাকুরের অনুষ্ঠান দেখানো হচ্ছে, এবং কিছুক্ষণ আগে ভাগবতম শেষ হলো, ভাগবতম হরি হরি কথা, এখন কীর্তন হবে। দুপুর 12টার সময় ভগবানের মহা আরতি এবং ভোগ নিবেদন, বিকেল 4:00 থেকে আবার দর্শন শুরু হবে, চলবে রাত্রির প্রায় 11:30-12:00 অবধি। 10:30 থেকে অভিষেক হবে, সেটাও আমরা অনলাইনেই দেখাচ্ছি। শুধুমাত্র মানুষরা দর্শন করতে পারবে ভক্তবৃন্দরা, সেটা একটা লাইন দিয়ে কোভিড ডিস্টেন্স মেনটেন করে যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে সেইগুলোকে মেনে তারা দর্শন করবেন। এবং এইভাবে আমরা সবাইকে আমাদের ইসকন কলকাতার তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং ভগবানের আশীর্বাদ যাতে সবার উপরে বর্ষিত হোক এবং সবাই সুস্থ থাকুন এই কামনাতেই আমরা এবারে আমাদের প্রোগ্রাম খুব সংক্ষিপ্ত রেখেছি, কিন্তু অনুষ্ঠান মন্দিরে যেরকমভাবে হয় সেগুলো হবে।